আসসালামু আলাইকুম। আজকে আমি করলা ভাজি করে দেখাবো। এখানে আমি 250 গ্রাম করলা নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি। 4 থেকে 5টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে 7 মতো লবণ, 1/2 কাপ পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি। প্রথমে আমি করলার মধ্যে লবণ দিয়ে ভালো করে কষলাবো। যে পানিটা বের হবে সে পানিটা ফেলে দিয়ে আবার আমি ধুয়ে চিপে চিপে উঠাবো, যাতে কোনো পানি না লেগে থাকে। প্রথমে আমি 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন আমি নেড়ে চেড়ে দেব। লবণটা আমি আরো পরে দিব, করলার মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা শুকানোর পর। আমি কোনো হলুদ দেব না, কারণ ভাজিটা সবুজ সবুজ থাকবে এবং ঝরঝরা থাকবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হালকা নেড়ে ছেড়ে দেব। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে করলা ভাজি, আশা করি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।